আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে সিম্পল কড়াইয়ে শুধুমাত্র সয়াবিন তেল দিয়ে কিভাবে চিকেন তন্দুরি বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেল সাবিয়া শান্নুর ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত চিকেন তন্দুরি বানানোর জন্য চিকেনের দুটো লেগ পিস আর পাঁচ জোরের একটু অংশ নিয়ে আমি সেগুলোকে ভালোভাবে ধুয়ে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি মশলাগুলো ভালোভাবে ঢুকে যাওয়ার জন্য এখানে একটা পাত্রে আড়াইশো গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে এক টেবিল চা চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চা চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চা চামচ ধনে আর জিরের গুঁড়ো আর এক টেবিল চা চামচ গরম মশলা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটা পাতিলেবুর পুরো দিয়ে দেব এবার হাফ টেবিল চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব মশলাগুলো ভালোভাবে দইয়ের সাথে মিক্স করা হয়ে গেছে এখন এগুলো চিকেনের ওপর দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এক টেবিল চা চামচ আদা রসুন বাটা ওর মধ্যে দিয়ে দিলাম দইয়ের সাথে মশলাগুলো মাখানোর সময় আদা রসুন বাটাটা দেয়া হয়নি তাই এখন দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে মাখিয়ে নেব চিকেনটাকে এবার চিকেনটাকে মেডিটেশনের জন্য ওভারনাইট ফ্রিজে রেখে দেব হাতে সময় কম থাকলে দু চার ঘন্টা রাখলেও চলবে একটা কড়াইয়েতে সয়াবিন তেল দিয়ে দেব এর সাথে বাটারও দিতে পারেন আপনারা আমি শুধুমাত্র সয়াবিন তেল দিয়েই তন্দুরিটা করেছি তেলটাকে ভালোভাবে চারপাশে লাগিয়ে নেব। এখন চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন চুলার আঁচটাকে হায়েতে করে চিকেনের দুই পাশ ভেজে নেব এতে করে দুই পাশ লক হয়ে যায় মশলাগুলো বের হয়ে যায় না চিকেনের ভেতরে একটা জুসি ভাব থেকে যায় এখন চিকেনের পাশে আর উপরে একটু সয়াবিন তেল ছড়িয়ে দিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে নিয়ে অপর পিঠটাও ভেজে নেবো এক মিনিটের জন্য চিকেনের ওপরে মাঝে মাঝে তেলটা ছড়িয়ে দিতে হবে এবার আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে মাঝে মধ্যে চামচে করে তেলগুলো চিকেনের ওপর লাগিয়ে নিতে হবে আমি এই তন্দুরির রেসিপিটা কিন্তু কোনো নেট বা গ্রিল প্যান ছাড়াই সিম্পল কড়াইতে করেছি তবুও টেস্ট কিন্তু খুব সুন্দরই হয়েছিল তন্দুরি প্রায় রেডি চিকেনের ওপর আরও একবার তেলটা লাগিয়ে নেব এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এই পিসটাও একই প্রসেসে তৈরি করে নেব এবার আঁচেতে একটা কাঠ কয়লা গরম করে নিয়ে ছোট্ট একটা স্টিলের পেয়ালাতে নিয়ে নেব একটু তেল দিয়ে দিলাম সাধারণত তন্দুরিতে কয়লার স্মোকি গন্ধটা আসার জন্য এটা দেয়া হয় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তন্দুরি রেডি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন অবশ্যই